الحمد لله الحمد لله الذي انعم علينا بالاسلام دينا وصلى الله على النبي الامي الذي بلغ ما انزل اليه من ربه بلاغا مبينا والصلاه والسلام على نبينا محمد وعلى اله واصحابه الطيبين الطاهرين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فاتقوا الله يا عباد الله فأوصيكم ونفسي بتقوى الله عز وجل في السر والعلن وفي كل شأن من شؤوننا وأمر من أمورنا نسأل الله سبحانه أن يتقبل منا ومنكم صالح الأعمال وأن يجعلنا من عباده المؤمنين المتقين المخلصين আল্লা আলা মানুষকে তার দিনের যতগুলো ক্ষেত্র দিয়েছেন তৌহিদ হচ্ছে তার অন্যতম বলা হয় আর তৌহিদু মেহওয়ারুল হায়াত জীবনের প্রধান ক্ষেত্র হচ্ছে তৌহিদ অর্থাৎ তৌহিদকে বোঝা তৌহিদের জ্ঞান অর্জন করা এবং তৌহিদকে প্রতিষ্ঠিত করা তৌহিদ ভিত্তিক জীবন পরিচালনা করা আল কোরআন এবং সন্নার আলোকে আজকে আমরা সে বিষয়টাই তুলে ধরবো ইনশাল্লাহ কালিমা তো তৌহিদ তৌহিদের কালিমা বা বাণী বলতে বোঝানো হয় লা ইলাহা ইহ এই জন্যেই যখনই সাক্ষ্য দেওয়ার প্রশ্ন আসে তখনই শাহাদাত আল্লাহ ইলাহা ইহার কথা রসুল্লা সাল্লাহ সাল্লাম প্রথমে উল্লেখ করেছেন এবং এই শাহাদাতের দ্বিতীয় অংশ হচ্ছে ওয়ান্না মুহাম্মদর রসুল্লাহ ক্যালিমাতুত এর মানেই হচ্ছে আল্লাহর একত্ববাদ বিশেষ করে তার উলুহিয়াতের ক্ষেত্রে তার রুববিয়তের ক্ষেত্রে এবং তার সুন্দর নাম ও গুণাবলীগুলোর ক্ষেত্রে পাশাপাশি তাওহিদ বেরোধী যত চিন্তা চেতনা কিংবা যত বক্তব্য রয়েছে যত কাজ রয়েছে সেগুলোকে বর্জন করা কুফুরি কিংবা নেফাক অথবা ফেস্ক শেরক এবং এলহাদ ইত্যাদি সব কিছুকে বর্জন করা এটা তাওহিদের অন্যতম দায় দাবি অতএব কেউ যদি আল্লাহকে এক বলে স্বীকার করে পাশাপাশি সে শিরক করে তাহলে সে তাহিদবাদী হয় না আমরা আল কোরআনের মধ্যে দেখি আল্লাহ সুমান্ত সবচেয়ে বেশি নির্দেশনা ছিল তৌহিদের প্রতি আল কোরআনে যেমন সুরাজ জোখরুফে আল্লাহ সুমান্ত আল্লাহ তিনি বলেছেন যে কেন তিনি রাসুলদেরকে প্রেরণ করলেন তৌহিদ প্রতিষ্ঠার জন্যে আর আমরা বলেছি তৌহিদ কয় প্রকার তিন প্রকার ইবাদতের ক্ষেত্রে তৌহিদ রুববিয়ত এর ক্ষেত্রে তৌহিদ এবং আসমা সেফাতের ক্ষেত্রে সাধারণত কোরআনের ফোকাসটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে কারণ মানুষ অনেকেই আল্লাহকে চিনত তারা আল্লাহ যে আছেন এটা জানত সেই মক্কার যারা মুর্শেক ছিল কোরআশ ছিল সকলেই তারা জানত আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য আল্লাহ আমাদের অনুগত করে দিয়েছেন এটা তারাও বিশ্বাস করত এটা হলো রুববীয়তের অর্থ তাহলে এইটা ব্যাপকভাবে মানুষের প্রবলেম ছিল না যদিও রুববিয়তের ক্ষেত্রে অনেক ত্রুটি ছিল কিন্তু ব্যাপকভাবে মানুষ যেই জায়গাটা তারা ত্রুটি সৃষ্টি করেছিল সেটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে তারা আল্লাহর পাশাপাশি অন্য অন্য দেবদেবীরও পূজা করত আমরা জানি যে মক্কা বিজয়ের দিন রাসুল সাল্লাহ সাল্লাম যখন কাবার অভ্যন্তরে ঢুকলেন তখন তিনশো ষাটটা মূর্তির কথা বলা হয়েছে যে এগুলো সেখানে ছিল মানুষ বিভিন্ন গোত্রের বিভিন্ন দেবদেবী ছিল তারা সুযোগ মতো সেটা কাবার ভেতরে রেখে আসতো এভাবে অনেকগুলো শত শত দেব দেবী কাবার অভ্যন্তরে ছিল আল্লাহর ঘর কাবা তা ওহিদের ঘর কাবা সেই কাবার মধ্যে তারা আল্লাহর শরীর সৃষ্টি করে সেগুলোকে স্থাপন করেছিল ইন্না ওয়া ইন্না ইহ র এই ছিল আসলে মানুষের ইতিহাস মানুষের স্বভাব যখনই সে অহির আলো থেকে সরে যায় যখনই সে আল্লাহ এবং তার রাসুল বা নবী আম্বিয়াদের নির্দেশনা থেকে দূরে সরে যায় তখনই আবার সে পত্তলিকতার দিকে চলে যায় তখনই আবার সে তৌহিদ বিরোধী অবস্থানে চলে যায় এজন্য বিচক্ষণ মমেন এবং মুসলিম বান্দা হচ্ছে তারা যারা প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা স্টেপে জীবনের প্রত্যেকটা স্তরে তৌহিদের জ্ঞানকে তাদের সাথী করে রাখবে তাদের সাথে রাখবে সবসময় তরতাজা তৌহিদের জ্ঞান তারা ধারণ করবে অর্জন করবে এটাই হচ্ছে আসলে সত্য পথের উপরে সত্য এবং প্রকৃত তৌহিদের উপর প্রতিষ্ঠার একমাত্র পন্থা আর কোনো পন্থা নেই আজকে অনেক মুসলিম সমাজে দেখবেন যে মানুষ তৌহিদের সাথে অবস্থান করছে না আমাদের দেশেও দেখবেন অনেক প্রভাবশালীকে দেখবেন অনেক ক্ষমতাধরকে দেখবেন অনেক ধনী মানুষকে দেখবেন তৌহিদের সাথে তাদের কোনো ধরনের বন্ধুত্ব নাই বন্ধুত্ব হচ্ছে মাজারের সাথে বন্ধুত্ব হচ্ছে নানা ধরনের শিরকি কর্মকাণ্ডের সাথে বন্ধুত্ব হচ্ছে দরগার সাথে বন্ধুত্ব হচ্ছে নানা ভণ্ড সুফি তরিকার সাথে তাদের বন্ধুত্ব তৌহিদ থাকলো কোথায় বলেন তো আল্লাহর একত্ববাদের যে দাবি সেখানে কিন্তু নির্ভেজাল তৌহিদকেই নিয়ে আসতে হবে আপনি আল্লাহকেও ডাকবেন আর আপনার পীর বাবাকে ডাকবেন এটা কি হয় আপনি আল্লাহকে ডাকবেন আর মৃত একজন ব্যক্তি যে জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আপনার কাছে সে অতি মানব কিন্তু আসলে অতিমানব বলে কোনো কিছু নেই কোনো মৃতের পক্ষে পৃথিবীর যত ক্ষমতাশালী হোক না কেন কোনো মৃতের পক্ষে এই পৃথিবীতে অনুপরিমাণ প্রভাব সৃষ্টি করাও সম্ভব নয় যদি তাই হতো তাহলে ফেরাউন কেন চুপ করে বসে আছে নমরুদ হামান তাই না পৃথিবীর ইতিহাসে যারা প্রবল প্রতাপশালী সম্রাট ছিল তারা কেন চুপ করে বসে আছে মৃতের যদি শক্তিই থাকতো তাহলে তাদের ছে শক্তি মানার কে আছে একটা লোক কিছু দিনের চর্চা করেছে নিজের ইচ্ছা মতো কামেল পীর হয়ে গেল মৃত্যুর পরে সে আবার পৃথিবীতে প্রভাব সৃষ্টি করবে কেমন কথা এটা বলেন তো এর পক্ষে কোথায় কোরআন এবং হাদিসে যুক্তি আছে কিংবা বক্তব্য আছে এগুলো সবই তৌহিদ বিরোধী কথা তৌহিদ বিরোধী কর্মকাণ্ড এবং তৌহিদ প্রকৃত অর্থে না বোঝার কারণে তৌহিদের প্রকৃত জ্ঞান না থাকার কারণে আজকে আমাদের সমাজে দুরবস্থা হয়েছে প্রিয় ভাইরা এজন্যে আমরা তৌহিদ বিষয়ে কিছু কথা তুলে ধরতে চাই এবং আমি আশা করব যে আপনারা সবাই যে বিষয়ের উপরে আল্লাহ এবং তার রাসুল সুনির্দিষ্ট বক্তব্য পেশ করেছেন মুসলিম মুম্মার সকলে একমত যে জীবনের প্রধান ফোকাস হচ্ছে কি ফোকাস আপনি দিন বললেই এক নম্বরে কি আসবে মনে রাখবেন দিন বললেই এক নম্বরে আসবে তৌহিদ এই তৌহিদটাকে বুঝতে হবে এই তৌহিদ হচ্ছে আকিদার একদম গোড়ার কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট তৌহিদ আল্লাহ সুবহানা তাআলা তিনি সুরা আোখরুফের পাঁচচল্লিশ নম্বর রায়তে বলেছেন যে তিনি ইবাদত করা এবং গোটা মানব জাতিকে ইবাদত করানোর জন্য নবী রাসুলদেরকে প্রেরণ করেছেন ওয়াস আলমান আর মিন কাবেল মির রুসুলিনা আজ আল্না মিন দুন রহমানি হাতান ইয়রবাদ তোমার পূর্বে আমার যত রাসুলকে প্রেরণ করেছিলাম তাদের প্রত্যেককে তুমি জিজ্ঞেস করো আমরা কি দয়ালু আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য দেবদেবী সৃষ্টি করে দিয়েছিলাম তৈরি করে দিয়েছিলাম যার ইবাদত তারা করবে এ প্রশ্নটা করে দেওয়া হয়েছে বলছে যে তুমি এখন যারা আছো তোমরা সব রাসুলকে প্রশ্ন করো রাসুলকে যদি না পাও তাদের ধর্মগ্রন্থে দেখো কোথাও কি এটা আছে যে আল্লাহ সুবাহানুত আল্লা তার নিজেকে ছাড়া আরও কিছু দেব দেবী তৈরি করে দিয়েছিলেন বা তৈরি করার পারমিশন দিয়েছিলেন যাদের ইবাদত উপাসনা করা হবে এর উত্তর স্পষ্ট না সকল রাসুল ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সকল নবী ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এবং প্রত্যেকের কাজ একটাই ছিল সেটি হল তার নিজেকে সহ পুরো জাতি মিলে এক আল্লাহর ইবাদত করা আর জাতিকে একটা কথা শোনানো ইয়া কা ও মে আয়বদুল্লাহা মাইলে কম্বে নিলা হিমায় রোহ আমার জাতির লোকেরা তোমরা আয় কাল্লার ইবাদত করো আল্লার ইবাদত করো তিনি ছাড়া আর কোনো সত্যিকার ইলা নেই এটা ছিল তাদের দাওয়া ইবাদতের দিকে যেটা বললাম যে পৃথিবীর বিভিন্ন জায়গায় কৌত্তলিকতা বা শিরকের যে ঘন ঘটা দেখা যায় তার মধ্যে প্রধানতম কাজটাই হচ্ছে দেবদেবীর পূজা অর্থাৎ আল্লাহকে ছেড়ে আরও পৃথিবীর নানা কিছুর পূজা করা উপাসনা করা তাহলে এটা হলো ইবাদতের ক্ষেত্রে শির এটা কি ইবাদতের ক্ষেত্রে আপনি আগুনের পূজা করবেন সূর্যের পূজা করবেন গাছের বৃক্ষের পূজা করবেন পানির পূজা করবেন এরপরে নিজের হাতে বানানো অনেক মূর্তির পূজা করবেন বলা হয় হ্যাঁ এর এজন্য কোনো কোনো ধর্মে কিছু কিছু মানুষকে আমরা দেখি তাদের সব দিক থেকে সংশোধন না হলেও কিছু দিক থেকে সংশোধন হয়েছে যেমন আমরা হিন্দুদের মধ্যে ব্রাহ্ম সমাজকে দেখি তারা একেশ্বরবাদী ছিল তারা কিন্তু পূজা করে না তারা পূজা করে না কারণ তারা হয়তো বুদ্ধিবৃত্তিক চিন্তা করেছে যে যাকে নিজের হাতে তৈরি করব কিভাবে তার পূজা করব পূজা তো তাকেই করব যে আমাকে সৃষ্টি করেছে তাই না আমাকে চালায় যাকে আমি চালাই তাকে কীভাবে ইবাদত করব উপাসনা করব খুবই যৌক্তিক এজন্যে অত্তলিকতা আসলে এটা অন্ধবিশ্বাসের উপর প্রতিষ্ঠিত এর পক্ষে কোনো দলিল নেই আর ইসলাম সব সময় সত্য দলিলের উপর প্রতিষ্ঠিত এই ইসলামের প্রত্যেকটা নিয়ম কানুন সব কিছু দেখবেন যে অত্যন্ত স্পষ্ট এবং মহাসত্যের উপর যৌক্তিক মানদণ্ডের উপর প্রতিষ্ঠিত যদি যেমন এক একজনের তো চিন্তা ভাবনা এক এক রকম আসলে তৌহিত নিয়ে হয়তো অনেকের প্রশ্ন যারা নাস্তিক চিন্তা ভাবনার অধিকারী তাদের কথা হচ্ছে দেখি না যাকে তাকে বিশ্বাস করব কি করে তাই না কিন্তু এর এর হাজার উত্তর আছে আমরা সে আলোচনা আজকে যাব না যাকে দেখেনি না এরকম পৃথিবীতে অনেক কিছুই আছে কিন্তু তার অস্তিত্ব বাতাস কি দেখেন হুম মধ্যাকর্ষণ শক্তি কি দেখেন আরও কত কিছু আমরা দেখি না তাই না এই মহাজগৎ মহাশূন্যের মধ্যে কত কিছু দেখি না এখন যদি আমরা বলি যাকে দেখি না তাকে বিশ্বাস করি না তাহলে মহাজগতের তো অধিকাংশ জিনিস আপনাকে অবিশ্বাস করতে হবে এই মহাজগতের মধ্যে কত জিনিস আছে কত নিহারিকা কত গ্রহ উপগ্রহ কিছুই তো আপনি দেখেন না যা দেখেন না তাকে অবিশ্বাস করবেন এটা তো হতে পারে না আপনার জীবনেরও অনেক কিছু আপনি জানেন না আপনার সৃষ্টির আসলটাও তো আপনি জানেন না তাই না কে যে আপনার প্রকৃত বাবা সেটাও তো আপনি জানেন না ইত্যাদি নানা বিষয় আসলে চলে আসে অতএব যাকে দেখিনি নিজ চোখে বা এখনও দেখছি না তাকে অস্বীকার করব এটা কোনো নিয়ম নীতি হতে পারে না বরং আমরা যখন দূর থেকে দেখি কোথাও ধোঁয়া উঠছে তখন সেটাকে আগুনের অস্তিত্ব প্রমাণ করে না অবশ্য আগুন ছাড়া কি ধোঁয়া হতে পারে বাষ্প হতে পারে কিন্তু ধোঁয়া হতে পারে না অতএব ইসলাম যেই মহাসত্যটা আমাদের সামনে উপস্থাপন করছে এটা একটা বাস্তব সত্য এবং এটা প্রকৃত যুক্তির কোষ্টি পাথরে প্রতিষ্ঠিত তৌহিদটাও এমনই তাহিদটাও সেই যুক্তির উপরে সেই বিচক্ষণতার উপরে উইজডমের উপরে জ্ঞানের উপরে প্রতিষ্ঠিত বলেই সারা বিশ্বের মুসলিমরা এই তৌহিদের দৃঢ় প্রত্যয়ী বিশ্বাসী যারা জানে না প্রবলেম তাদের তৌহিদ সম্পর্কে যারা পর্যাপ্ত জ্ঞান অর্জন করেনি এটা তাদের প্রবলেম বুঝতে পেরেছেন আপনি যখন যে কোনো একটা জিনিস দেখেন আপনি চালাতে চান গাড়ি কিন্তু গাড়ি চালানোর ট্রেনিং নেন নাই গাড়ি সম্পর্কে কোনো ধারণা নেই তাহলে এটা তো প্রবলেম আপনার গাড়ির প্রবলেম তো না যে কোনো জিনিস মেশিন আপনি চালাতে পারেন না ওটা কি মেশিনের প্রবলেম নাকি আপনার প্রবলেম আপনার প্রবলেম এটা বুঝতে হবে অতএব ইসলামকে যারা সঠিকভাবে মানতে পারছে না বা তারা না জানার কারণে ইসলামের সঠিক আনুগত্য করতে পারছে না এটা সেই সকল ব্যক্তির প্রবলেম এটা ইসলামের প্রবলেম নয় এটা কোরআনের প্রবলেম নয় এটা সন্ন্যার প্রবলেম নয় অতএব তৌহিদ নিয়ে যদি আপনার কোনো কনফিউশন থাকে আপনার কোনো প্রশ্ন থাকে আপনার কোনো অজ্ঞতা থাকে আপনার কোনো মূর্খতা থাকে তাহলে এটা তৌহিদের প্রবলেম নয় এটা হলো আপনার আমার প্রবলেম না জানার কারণে এটা হয়েছে আল্লা সুবাহানা তিনি সুরাতুল আম্বিয়ার মধ্যে পঁচিশ নম্বর আয়তে ঘোষণা করেন ওমা আর সালনামিন কাবলিক মির রাসুল ইলাহা ইল্লা আনা ইন্ আর আমরা আপনার পূর্বে যত রাসুলি প্রেরণ করেছি তাদের প্রত্যেকের কাছে এ প্রত্যাদেশ পাঠিয়েছিলাম এ নাজল করেছিলাম যে নিশ্চয়ই আমি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই অতএব শুধু আমারই ইবাদত করো তাহলে রাসুলদেরকে এই প্রধান মিশনটা দিয়েই আল্লাহ সোমতাল্লাহ প্রেরণ করেছেন আর এই কারণে লা ইলাহা এল হয়ে গেছে ক্যালিমাতুত ক্যালিমাতহিজ এবং এটা ইবাদতেরও ঘোষণা দেখেন ইলাহ মানি কি ইলাহ মানি আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো উপাস্য নেই আর কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আর এমন কোনো সত্তা নেই যিনি ইবাদত পাওয়ার উপযুক্ত সুতরাং ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র সত্তাকে আল্লাহ সব তা তাআলা তিনি ছাড়া পৃথিবীর আর কোনো বস্তু আর কোনো প্রাণী আর কোনো পদার্থ আর কোনো জিনিস কাল্পনিক অথবা বাস্তব যাই হোক না কেন কোনো কিছুই মানুষের ইবাদত এবং উপাসনা পাওয়ার উপযুক্ত নয় মানুষ যদি কার কারো উপাসনা করে এটা তার ভুল এটা তার চিন্তা ভাবনার ভুল তার জীবনের ভুল আল্লাহ সুবাহ ইবাদতকে আরেকটি আয়াতে সুরাত নাহালের ছত্রিশ নম্বর আয়তে আরো স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন ইবাদতকে ব্যাখ্যা করা মানে তৌহিদকে ব্যাখ্যা করা কারণ এই যে আমরা আজকে সালাতুল জুমা পড়ছি এটাও কিন্তু তৌহিদের অংশ আপনি যতগুলো ইবাদত করছেন সবই তৌহিদের অংশ কারণ ইবাদত হচ্ছে তৌহিদুলই ইবাদা তাও ইবাদা প্রত্যেকটা ইবাদত মুসলিম একমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্য করে থাকে একমাত্র আল্লাহর জন্য করে থাকে তার কোনো ইবাদতের ক্ষেত্রে দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকে না আর এটাও মনে রাখবেন যদি কোনো ইবাদত পরিপালনের ক্ষেত্রে দুনিয়ার কোনো উদ্দেশ্য আপনার থাকে দুনিয়ার উদ্দেশ্য অনুকূল হতে পারে সুনাম অর্জন বা দানবীর এই খ্যাতি অর্জন বা অত্যন্ত ইবাদত গোজার গুজার এই অর্জন তাই না আপনি চান যে মানুষ আপনাকে গুজার হিসাবে পরিচিত করুক দান দানবীর হিসাবে পরিচিত করুক বিশাল মনের অধিকারী ইত্যাদি সুবক্তা এরকম বিভিন্ন জিনিস যদি আপনার উদ্দেশ্য থাকে অথবা আপনি জাকাত দিয়ে যদি নিজের কোনো বেনিফিট পাওয়ার ইচ্ছা পোষণ করেন তাহলে এগুলো আর ইবাদত হবে না এগুলো আর ইবাদত হবে না এগুলো ইবাদতের কাজ বটে বাট আপনি প্রথম পয়েন্টটা হারিয়েছেন বলেন তো কোন পয়েন্টটা সেটা এখলাস আপনি এখলাসটা হারিয়েছেন সকল ইবাদত কার জন্য হওয়া উচিত একমাত্র আল্লাহর জন্য এটা হলো এখলাসের অর্থ এবং আপনারা জানেন একজন ব্যক্তি ইমান আনার পরে ইবাদত কবুল হওয়ার প্রথম শর্তটা কি এখলাস আর এখলাসটা হচ্ছে তাওহিদ থেকে উৎসাহিত এখলাসটা কিসের থেকে তাওহিদ থেকে উৎসাহিত অতএব যেই ব্যক্তি তৌহিদকে অনুধাবন করল তার এখলাসটা তত নিখুঁত এবং নির্ভেজাল হবে আর যদি তৌহিদ সম্পর্কে আপনার জ্ঞানটা খুবই অপর্যপ্ত থাকে অপরিমিত থাকে কম থাকে তাহলে দেখবেন যে আপনার এখলাসে গণ্ডগোল দেখা দেবে এই জন্য অধিকাংশ মানুষ দেখেন এখন তো মানে অনেকে নামাজ পড়ে যায় না তারা আল্লাহর জন্য পড়েন কি না আবার অনেকে তো না সালাতও পড়ে না সালাদ পড়ার কোনো প্রয়োজনীয়তা তাদের অনুভূত হয় না সালাদ না পড়াকে রাসুল সাল্লাহ সাল্লাম কুফুরি বলেছেন সেটা নিয়েও তাদের কোনো মাথা ব্যথা নাই তাদের সমস্যা হয় যখন আমরা এ কথাগুলো বলি আমরা বলি সালাদ পড়াটা না পড়াটা কুফুরি তখন তারা মনে করে সেগুলো আমরা বানিয়ে বলছি কিন্তু আসলে এগুলো কে বলেছেন আল্লাহ এবং আল্লাহর রাসুল আল্লাহও কিন্তু বলেছেন সালাদ তরক করা কুফুরি আল্লাহও বলেছেন সেটা কারণ সালাদ যদি কেউ না পড়ে কোরআনের ভাষায় এটা হচ্ছে এদা দা ফা খালাফা খালফুন আদাউসলাহ তাদের পরে আসলো অপদার্থ একদল মানুষ কোরআন তাদেরকে খালফুন বলেছে মুফা কেরাম বলেন খালফুন মানে হচ্ছে অপদার্থ মানুষ আমরা অপদার্থ বলে অনেক সময় মানুষকে গালি দেই তাই না তার মানে হচ্ছে সে মানুষের কাতারেই পড়ে না বরং পদার্থের কাতারেই পড়ে না এতটা অথর্ব কোরআন যেই লোকেরা সালাদ পড়ে না তাদেরকে সেই টাইপের মানুষ হিসেবে উল্লেখ করেছেন সকল মোফাশরিন কেরাম এই খালফুন শব্দের এই ধরনের তর্জমাই করেছেন কি এই অপদার্থ লোকদের কাজটাকে তারা সালাত তরক করে আদা ও সালাহ এবং আল্লাহ তালা বলছেন তাদের ব্যাপারে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া তারা গাই জাহান নামের গাই উপত্যকাতে তাদেরকে ইয়ে করা হবে নিক্ষেপ করা হবে তাহলে সুতরাং তাদের পরিণতি থেকে বোঝা যাচ্ছে যে এইটা অত্যন্ত ভয়াবহ আর রসুল সাল্লাহ সাল্লাম স্পষ্ট করে বলেছেন কুফুরি যাই হোক আমাদের সকল ইবাদত হলো তৌহিদের অংশ এই জন্য আল্লাহ সুমতালা আরও স্পষ্ট করে সুরত নাহলে বলেছেন ওলাকাত বাতনাফিকুল্ল উম্ম রাসুলানি আরবুদুল্লাগুট আর প্রত্যেক উম্মতের মধ্যে প্রত্যেক জাতির মধ্যে অবশ্যই রাসুল প্রেরণ করেছি আমরা এই আহ্বান করে এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে পরিহার করবে তাগুত কাকে বলা হয় আল্লাহ ছাড়া আর যা কিছুর ইবাদত করা হয় নিরঙ্কুশ আনুগত্য করা হয় আল্লাহকে বাদ দিয়ে এটাই হচ্ছে তাগত তাহলে বুঝাই যাচ্ছে ইবাদত করবে আল্লাহর আর আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত করা হয় সব কিছুকে তোমরা বর্জন করবে আল্লাহ সাল্লা আরেকটা আয়াতে বলেছেন এরকম আয়াত একটা নয় অনেকগুলো আছে যেমন সুরাতুল আরাফের উনষাট নম্বর আয়াত সুরাতুল আরাফের পর পর অনেকগুলো আয়াত আছে যেখানে রাসুলগণের যে আহ্বানটা ছিল দাওয়াটা ছিল সেটা আল্লাহ তালা তুলে ধরলেন ওবুদুল্লাহ মালাকুমেন তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া আল্লাহ ছাড়া তোমাদের আর সত্যিকার কোনো ইলাহ নেই এমন কোনো সত্তা নেই যার ইবাদত তোমরা করবে একমাত্র আল্লাহরই ইবাদত তোমরা এই জন্যে করবে আচ্ছা এরপরে আল্লাহ আল্লা সুবহান আলা এখানে কিয়ামতের দিন সেই সব লোকদেরকে যে সুয়াল করা হবে সেটাও তুলে ধরলেন মানে যারা আল্লাহ ছাড়া অন্য সব কিছুর ইবাদত করত তাদেরকে বলা হবে আইনা মা কুন্তুম তাবুদুন তোমরা কোথায় কাদের ইবাদত করতে তারপরে আরও বলা হবে মা দা আজব তুমুল মুর তোমরা রাসুলদেরকে কি বলেছিলে যে রাসূলরা তোমাদেরকে তৌহিদের দাওয়াত দিয়েছিল তাদের তোমরা কি জবাব দিয়েছিলে তাহলে কেয়ামতের দিন ভাববেন না আজকে আপনি পার পেয়ে যাচ্ছেন সমাজ আপনার সামনে এটা তুলছে না আর এই সমাজে মুসলিম সমাজগুলোতে এখন আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে কিছু ইমাম সাহেবরা আর ওলামাই ওলামাইকেরাম আর যারা বিভিন্ন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে পড়ান এরা ছাড়া কিন্তু দাওয়াত দিচ্ছে না কিন্তু রসুল সাল্লা সাল্লামের যুগে স্বয়ং তিনি ছিলেন সবচেয়ে বড় দাড়ি মদিনার রাষ্ট্রপতি ছিলেন তিনি তাই না খোলাফা রাশিদের যুগে আমরা দেখি খালিফা ছিলেন সবচেয়ে বড় দাড় আল্লাহ আবু বকর রাদি আল্লাহ তালাহ আনহু তারপর আমর ইবনুল হপ্তাব রাজি আল্লাহ তালহুমা তারপরে ওসমান ইবনা আফান রাদি আল্লাহ তালাহ আনহু আলী রাদি আল্লাহ আলী ইবনা বিতল রাদি আল্লাহ তালুমু ইনারা প্রত্যেকেই তারা খলিফা হওয়ার পরেও তারা দাঁড়িয়ে ছিলেন এখন দাওয়াতটা আমাদের দুর্বল হয়ে গেছে শুধু ইমাম সাহেব অথবা মাদ্রাসার মুদারের ছাড়ার কেউ দাওয়াত দেন না দাওয়াতটাকে আসলে স্ট্রং করা দরকার প্রত্যেক মুসলিম তার জ্ঞান তার প্রভাব তার ক্ষমতা তার অর্থ সবকিছুই ইসলামের এই প্রচার প্রসারে এবং দাওয়ায় ব্যয় করবে এটাই হচ্ছে ইসলামের নির্দেশনা তা না হলে কিন্তু আপনাকে আমাকে জিজ্ঞেস করা হবে তোমার সম্পদ কোথায় ঢেলেছিলে তোমার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা কোথায় ব্যয় করেছিলে তোমার এত যে যোগ্যতা আল্লাহ তালা দিলেন মেধা দিলেন সেগুলো কোথায় ব্যয় করেছে কার তুমি করতে কার আনুগত্য তুমি করতে কাকে তুমি অনুসরণ করতে কি চিন্তা ভাবনা অথবা মতবাদ তুমি সমাজে প্রতিষ্ঠিত করেছিলে এর সব কিছু সম্পর্কে কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করা হবে এটা কার কথা আল্লাহর কথা আইন মা কন্তুম ত্যা আর বিরানব্বই নম্বর আয়াত সুরাতুল কাসাসে বলেছিলেন মা দা আজাব তুমুল মোরসালি আচ্ছা এরপরে দেখেন আল্লাহ সুমতাল বিভিন্ন নবীদের তৌহিদ ভিত্তিক দাওয়াতের কথাও তিনি কোরআনে তুলে ধরেছেন বলেছেন ও ইদকাল এবরাহিমলে আবিহে ও কৌমিহি ইন্নানি বা রিমাতা আবদুন যখন ইব্রাহিম আলহিসালাব তার বাবা এবং তার জাতির লোকদেরকে বললেন নিশ্চয়ই তোমরা যে সব কিছুর ইবাদত করছ আমি সেগুলো থেকে মুক্ত ইল্লাদি ফাতরানি ফা ইন্না হু তবে যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে হেদায়ত দেবেন আমি তাকে মানি আমি তার প্রতি মান রাখি আমি তাকে বিশ্বাস করি আমি তার আধুপত্য পোষণ করি ফলে তিনি আমাকে হেদায়ত দিবেন সুরাত জোহরফ ছাব্বিশ সাতাশ আল্লাহ সুবাহ এভাবে কোরআনের বিভিন্ন আয়াতে তৌহিদের ব্যাখ্যাটা তিনি দিয়েছেন কালেমা লা ইলাহা ইল্লাহর কথাও তিনি বলেছেন এবং প্রত্যেকটা সুর বিভিন্ন জায়গায় তিনি তৌহিদ ভিত্তিক আলোচনার কথা বলেছেন ওকাদা রব্বা আল্লাহ তাবুদু ইয়া তোমার রব নির্দেশ দিয়েছেন যে তাঁর ইবাদত ছাড়া যেন আর কারো ইবাদত তোমরা করো না এভাবে কোরআনের প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি পাশাপাশি আমরা সুন্দর মধ্যেও প্রচুর দলিল দেখি কোরআনের যেই কথাগুলো আমরা এই যাবত আলোচনা করলাম এবং আরও অনেক আয়তের কথা যেটা উল্লেখ করলাম সেগুলোকে খোলাসা করলে কয়েকটা বিষয় আমাদের সামনে স্পষ্ট হয় প্রথম হচ্ছে আল্লাহ সুবাহ হওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন আল্লাহ সুমন তালা আচ্ছা তিনি কিন্তু বলেও দিয়েছেন কোরআনে কেন সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এই যে বারবার নির্দেশ দিলেন আর সুরত উদ্দারিয়াকে তো স্পষ্ট করে দিয়েছেন অমা খালাক্তুল জিন্না বলে ইনসা ইলি আবুদুল জিন এবং ইনসানকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে আচ্ছা আল্লাহ আল্লা সুবাহাল্লাহ তৃতীয় যে কথা আল্লাহ সুমতাল আমাদেরকে এমনভাবে সৃষ্টি করলেন তৈরি করলেন যাতে তার নির্দেশগুলো পালন করাটা সহজ হয় আল্লাহ সুমনতাল্লাহ তার ইবাদতের সহজভাবে ইবাদত করার জন্য আমাদের ফেতরাত আমাদের চিন্তাভাবনা আমাদের স্বভাব আমাদের দেহসৌষ্ঠব সব কিছু তিনি সহজভাবে সুন্দরভাবে সৃষ্টি করলেন চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে আল্লাহ আল্লা আলা তিনি তৌহিদ প্রতিষ্ঠার জন্য যুগে যুগে রাসুলদেরকে প্রেরণ করলেন ফলে তারা পুরো জাতিকে গোটা মানব জাতিকে এবং কখনো কখনো তাদের স্বজাতিকে তারা তৌহিদের দাওয়াত দিয়েছেন এবং তাদের দাওয়াটা ছিল ওবুদ্দুল্লাহিন গাই রোহ তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তার সত্যিকার কোনো ইলাহ নেই পাশাপাশি তারা আরেকটা কাজ করেছেন সেটা হচ্ছে সিরেক থেকে নিষেধ করেছেন যখনই তৌহিদের দাওয়াতটা দেওয়া হয় তখনই সাথে সাথে তৌহিদ বিরোধী কর্মকাণ্ড থেকে জাতিকে সতর্ক করা হয় সে কাজটা তারা করেছেন এবারে আসি আমরা সুন্নাভিত্তিক কিছু আলোচনা এখানে দেখি সুন্নার মধ্যে আরও ব্যাপকভাবে রসুল সাল্লা সাল্লাম তৌহিদকে তুলে ধরেছেন অনেকগুলো হাদিসে তৌহিদের বিস্তারিত আলোচনা রয়েছে এর মধ্যে একটা হাদিস হচ্ছে হাদিস জিব্রিল আপনারা এই হাদিসের নাম শুনেছেন হাদিসটার নাম কি হাদিস জিব্রিল জিব্রিল আলাইসাল্লাম রাসুল উল্লা সাল্লাহ সাল্লামের কাছে আসলেন তখন সাহাবাই সাহবাইকার ছিলেন তাকে তিনটা জিনিস সম্পর্কে জিজ্ঞেস করলেন একটা ইসলাম সম্পর্কে আরেকটা ইমান সম্পর্কে আরেকটা এহসান সম্পর্কে এবং পরবর্তীতে কেয়ামতের আলামত সম্পর্কে চারটা জিনিস সম্পর্কে জিজ্ঞেস করলেন তো এখানে আমরা দেখি যে ইসলামের মধ্যেও তৌহিদের কথা আছে ইমানের মধ্যেও তৌহিদের কথা আছে তিনি ইসলামের কয়টা রোকন উল্লেখ করেছেন রাসুলসাল্লাহ সাল্লামকে যখন প্রশ্ন করা হল রাসুল সাল্লাহ সাল্লাম ইসলামের পাঁচটা রোকনের কথা উল্লেখ করেছেন শুরুতেই হলো শাহাদাত আল্লাহ ইলাহা ও ই মোহাম্মদ রাসুল্লাহ তাহলে লা লাহাইল্লা সাক্ষ্য দেওয়া এটাই হচ্ছে তৌহিদের প্রধানতম সাক্ষ্য তারপরে ইমানের মধ্যে যখন বলা হলো মাল ইমান তিনি কি বললেন আন্তু মেনা বিল্লাহ এক নম্বর রোকন কি আনতু মেনা বিল্লা আল্লাহর প্রতি ইমান পোষণ করবে এরপরে আরও পাঁচটা রোকন মোট ছয়টা রোকন উল্লেখ করলেন তো ইমান বিল্লাহ এটা তৌহিদ তাহলে ইমানের শুরুটাই হচ্ছে কি দিয়ে তৌহিদ দিয়ে হাদিস জিব্রিল এরপরে আছে হাদিস আব্দুল ইবন রদি আল্লাহ তালিয়া নহমা বুনিয়াল ইসলাম আলা হামসিন পাঁচটা রোকনের কথা সেখানে বলা হলো এরপরে হাদিস ওয়ফ দ্য আব্দুল কয়েস আব্দুল কয়েস গোত্রের লোকেরা যখন রসুল সাল্লাহামের কাছে এসেছিল সে সম্পর্কিত একটা হাদিস আছে সেখানেও তৌহিদের কথাটাই বারবার উচ্চারিত হয়েছে এরপরে হলো হাদিফুল আরাবি একজন গ্রামীণ মানুষ তিনি এসে রাসুল সাল্লা সাল্লামকে জান্নাতে যাওয়ার পথ সম্পর্কে জিজ্ঞেস করলেন তখন সাল্লাহ সাল্লাম এক নম্বরে রেখেছেন তৌহিদকে জান্নাতে যাওয়ার জন্য আপনার তৌহিদের জ্ঞানটা স্পষ্ট হতে হবে ক্লিয়ার হতে হবে এবং আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি প্রকৃত অর্থে তৌহিদে বিশ্বাসী একজন মানুষ যার জীবনটা তৌহিদের ভিত্তিতে পরিচালিত হয় এরপরে রয়েছে হাদিসে মুবনুজাল রাদি আল্লাহ তালনুকে রাসুল্ল সাল্লাহ সাল্লাম যখন ইয়ামানে গভর্নর করে পাঠিয়েছিলেন তখন সর্বপ্রথম যে দাওয়াতটা জাতির উদ্দেশ্যে দেওয়ার কথা বলেছিলেন তার মধ্যে এক নম্বর কি তৌহিদ এরপরে হাদিস ওমেরতআকাতেলান্নাস হাত্তা ইয়াসাদু আল্লাহ ইলাহা ইহ এই হাদিসটা এবং তারপরে হল হাদিস আবি মালিক এবং হাদিস ওয়াফাত আবি তোলেব হাদিস আশ্বাব এই কয়েকটা হাদিসের মধ্যে রেসুলসাল্লাম তৌহিদকে অত্যন্ত প্রজ্জ্বল উজ্জ্বলভাবে উপস্থাপন করেছেন আমরা এখানে হাদিসগুলো আপনাদের সামনে একটু উল্লেখ করতে চাই কারণ এই হাদিসগুলো থেকে তৌহিদের অনেক জ্ঞান আপনারা অর্জন করবেন আজকে সব আলোচনা হয়তো আমরা এখানে শেষ করতে পারবো না কিন্তু এই হাদিসগুলোর উপর বিস্তারিত আলোচনা যদি আর কোথাও হয় কোনো দার্স হয় বা আমরা কোথাও দার্স দিয়ে থাকি সেগুলো আপনারা পরে শুনে নেবেন আমি শুধু হাদিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যাতে করে তৌহিদের মূল ঘোষণা এর অর্থ এবং এর গুরুত্ব সম্পর্কে আমরা জানতে পারি প্রথমটা হলো হাদিস জিব্রিল সে হাদিসে জিব্রিলের মধ্যে আমরা বলেছি রাসুল সাল্লাহ সাল্লামকে জিব্রিল আল্লাহ সাল্লাম পাঁচ চারটা জিনিস সম্পর্কে জিজ্ঞেস করলেন এবং প্রত্যেকটা বিষয় রাসুল সাল্লাহাম বিশদভাবে তুলে ধরলেন জিবরুল আলাহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেস্তা ছিলেন এসে জিজ্ঞেস করলেন যেন তার এই জিজ্ঞাসার উত্তরে রসুলসাল্লাম প্রকৃত তথ্য এবং জ্ঞানটুকু মানুষের সামনে উপস্থাপন করেন আর প্রত্যেকে তাহলে এগুলো জেনে নেয় আর এটাও জেনে নেয় যে ইসলাম ইমান এহসান এগুলো জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের একদম দিনের মতো উজ্জ্বলভাবে জানা থাকা দরকার আমি যদি বলি যে এই আমি বুঝি না তখন মুসলিম হিসাবে অনেক প্রবলেম দেখা দিবে আমার আমি যদি বলি ইমানের রোকন কয়টা এটাও আমার খুব ভালো মতো জানা নাই তাহলে ইমান নিয়ে কিন্তু আমার টানাটানি শুরু হয়ে যাবে তাই না আমি যদি বলি ইসলাম সম্পর্কে খুব ভালো জ্ঞান আমার নাই আজকাল বহু শিক্ষিত মানুষকে প্রায় বলতে শোনা যায় যখন তিনি ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখেন না অথচ কিছু বলতে যান তখন তিনি বলেন আসলে আমার বলা তো ঠিক না ইসলাম সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই তবু বলছি তবু কেন বলবেন আমাদের প্রশ্ন তবু কেন বলবেন আপনি বলেন আমি ইসলাম সম্পর্কে অজ্ঞ একটা ব্যক্তি আমাকে শেখান আমি শিক্ষার্থী এটা বলেন ভদ্র আচরণ হলো কিন্তু আপনার কিছু জানা নেই একদিকে সেটা বলছেন আবার বক্তব্য পেশ করছেন এরকম বহু জেনারেল শিক্ষিত মানুষকে আমি দেখলাম তারা অত্যন্ত দাম্ভিকতার সাথে অহংকারের সাথে তারা ইসলাম সম্পর্কে বক্তব্য দিচ্ছে কখনো বোখারির হাদিসকে অস্বীকার করছে কখনও বলছে কোরআনের অর্থ হুজুররা করছে এটা ঠিক না তা আপনি শুরুতেই বললেন যে আপনার জানাই নাই তাহলে আপনি আবার এটা কেন ব্যাখ্যা করছেন তাই না তো আসলে আমাদেরকে জানতে হবে আর এটা গ্রহণযোগ্য নয় যে আপনি মুসলিম অথচ ইসলামের জরুরি জ্ঞান আপনার নাই একজন মানুষ যদি মানুষের মতো অর্থাৎ ন্যূনতম এই এই সমাজের একজন সভ্য নাগরিক হিসাবে যদি তিনি জীবনযাপন করতে চান তিনি যদি বলেন যে আমার তো এই সমাজের সভ্য মানুষ হিসাবে কিভাবে যাপন করতে হবে জীবন জীবনযাপন করতে হবে জানা নাই ফলে তিনি বাসা থেকে হয়তো কোনো পোশাক না পরেই বের হলেন বললেন যে আমার তো জানা নাই যে পোশাক পরা লাগবে তাই না তাইলে মানুষ কি বলবে তাকে বলেন তো তারপরে আসলে ব্যাপার হচ্ছে কি এই সমাজে জীবন পরিচালনা করার জন্য প্রত্যেক মানুষেরই ন্যূনতম জ্ঞানটুকু আছে আমি সেটা প্রুভ করার জন্য বললাম জীবন ধারণের জন্য আপনার যা প্রয়োজন সেই জ্ঞানটুকু আপনার আছে এটা হলো জরুরি জ্ঞান বলা হয় এটাকে আপনি খান না পান করেন না কোনো ব্যক্তি কি আমরা শুনেছি এ কথা বলতে ভাই এক মাস যাবৎ পানি খেতে ভুলে গিয়েছে বা এক বছর যাবৎ আমি ভাই খাবার খাই না মানে এটা যে প্রয়োজন আমার সে অনুভূতি নাই এ কথা কি কোনো ব্যক্তি বলে এমন কি কোনো শিশু সে বলে না তাহলে দেখেন দিনের জরুরি জ্ঞানটা এর থেকেও জরুরি আপনার জন্য খাবার যতটুকু জরুরি পানি যতটুকু জরুরি আমরা মুসলিম হিসাবে আল্লাহর বান্দা হিসাবে দিন পালন তার থেকে বেশি জরুরি এক গ্লাস পানি না খাওয়ার কারণে যদি আপনি মারা যান আপনাকে আল্লাহ জাহান্নাম দেবে পানি পাইলেন না খাইলেন না মারা গেলেন কিন্তু যদি আপনি জেনে বুঝে সালাদ পড়লেন না দিন মানলেন না তাহলে আল্লাহ কি আপনাকে জান্নাতে দেবে আল্লাহ পৃথিবীর তাবত মানুষকে তার নির্দেশ অমান্য করার কারণে জাহান নামে দিচ্ছেন আর আপনি আল্লাহর এত পেয়ারা বান্দা কি করে হলেন যে আল্লাহর কোনো নির্দেশই মানেন না তবুও আপনি জান্নাতে যাবেন হাও একটু কি ক্যালকুলেশন আসে না আমাদের মাথায় একটু কি বুদ্ধিকে কাজে লাগাতে পারি না যে তাহলে আল্লাহর প্রিয় বান্দা হলাম কি করে আমি আল্লাহর চুজেন বান্দা কি করে হলাম বলেন তো যে আল্লাহর কোনো নির্দেশ মান্য না করেও আমি আল্লাহর পক্ষপাতিত্ব আশা করছি আর আল্লাহকে কারো পক্ষপাতিত্ব করবেন ভাইরা এটা মনে রাখবেন সুতরাং এখানে জিবরিল আলা সাল্লাম যখন সাল্লাহ সাল্লামে জিজ্ঞেস করলেন মাল ইসলাম তিনি ইসলাম সম্পর্কে পুরো পরিচিতিটা তুলে ধরলেন আল ইসলাম ও আন্তঃহাদা আল্লাহ ইহা ইহ ও রসুল্লাহ আরও বিভিন্ন হাদিসের ভাষ্যে একটু হয়তো পরিবর্তন আছে কিন্তু মূল কথা এটাই ইসলাম হচ্ছে তুমি কথা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া প্রকৃত আর কোনো ইলাহ নেই এবং মহম্মদাল্লাহ সাল্লাম আল্লাহ রাসুল এবং সালাদ কায়েম করবে জাকাত প্রদান করবে রমাদানের সিয়াম পালন করবে এবং সামর্থ্য থাকলে হজ পালন করবে এটা হলো ইসলাম শুরুতে শুরুতে তৌহিদের কথা বলা হয় তৌহিদের সাক্ষ্যটা দিতে হবে সাক্ষ্য কখন দেয় মানুষ যখন জানে মানুষ যখন বিশ্বাস করে যা দেখেছে যা জেনেছে সেটাই সত্য তখনই তার পক্ষে সাক্ষ্য দেওয়া সম্ভব কিন্তু আপনি যদি জানেন যে এটা মিথ্যা তথ্য তখন তার পক্ষে কি সাক্ষ্য দেওয়া যায় সাক্ষ্যটার কেন এত মূল্য বিচারালয়ে মানুষ সাক্ষ্য দেয় সে সাক্ষ্যটা কেন গ্রহণযোগ্য হয় কারণ সাধারণত মানুষ মিথ্যা সাক্ষ্য দেয় না মিথ্যা সাক্ষ্য দেওয়াটা অপরাধ মিথ্যা সাক্ষ্য কোনো সমাজে কোনো কালে অ্যাকসেপ্টেড না আর মোমেন সে তো কখনোই মিথ্যা সাক্ষ্য দিতে পারে না একজন মুসলিম সত্যের বাইরে কোনো অসত্যকে কোনো মিথ্যাকে সে পৃথিবীবাসীর সামনে সত্যরূপে উপস্থাপন করতে পারে না সে সত্যকে সত্যই বলবে এবং মিথ্যাকে সে মিথ্যা বলবে দ্বিতীয় যে হাদিসটা আব্দুলি আল্লাহ তাল হাদিস সেটি হচ্ছে তিনি বলেছেন বুনিয়াল ইসলাম ও আল্ খামসিন ইসলাম পাঁচটা বিষয়ের উপর স্তম্ভের উপর প্রতিষ্ঠিত আলা আল্লাহ ওয়া ইতা রমাদান ও সইয়ামাদান এটা একটা রেওয়াইতে আছে যে প্রথমটা হলো সে আল্লাহর তৌহিদের ঘোষণা দিবে সে আল্লাহর তৌহিদের ঘোষণা দিবে এটা হলো প্রথম স্তম্ভ তার মানে শাহাদাত আল্লাহ ইলা যেটা একটু আগে বললাম দ্বিতীয় হচ্ছে সালাদ কায়েম করবে জাকাত দেবে সিয়াম রাখবে রামাদানের সিয়াম এবং হজ করবে পাঁচটা স্তম্ভ একটা স্তম্ভ যদি ভেঙে যায় বিল্ডিংটা কি থাকবে কিন্তু আমাদের মানুষ মনে করে থাকবে কিভাবে এর গল্প আরও করেছি হয়তো মানুষ বলে যে আমি তো সালাদ পড়ি না আমার ইসলাম তো ঠিক আছে এরকমও শোনা যায় আমরা যখন বলি যে রাসুদ সাল্লাহ সাল্লাম বলেছেন অজু বা তাহারা ছাড়া তো সালাদ হবে না উনি বললেন যে না হয় প্রমাণ কি বলছে আমি এরকম অনেক অজু ছাড়া সালাদ পড়েছি তাও দেখি যে হয়তো কিন্তু কবুল হয় কি না সেটা হচ্ছে কথা নাকি আপনি কি কবুল হওয়ার জন্য করেন নাকি হওয়ার জন্য করেন সবই তো হয় দুর্নীতিও হয় অন্যায় হয় চুরি হয় জেনা হয় ব্যবিচার হয় এবং বিভিন্ন ক্লাবে নাচ গানও হয় না হয় কিন্তু আল্লাহ যখন এগুলোকে রেকর্ড করেন তখন এই যে অন্যায় কাজগুলো সবগুলো পাপের কাজগুলো সবগুলো পাপের খাতায় লেখা হয় পুণ্যের খাতায় কিছুই লেখা হয় না মনে রাখবেন সালাদ তরক করা এটা অপরাধ ইসলামের দৃষ্টিতে এটা শাস্তিযোগ্য অপরাধ অতএব হয় এটা যুক্তি দিয়ে আপনি আমার কাছ থেকে পার পেলেন কিন্তু আল্লাহকে কী জবাব দেবেন সেটা আমাদেরকে মনে রাখতে হবে তৃতীয় যে হাদিসটা আব্দুল কায়েস এর হাদিস ওয়াফদু আব্দুল কায়েস আব্দুল কায়েস এটা একটা গোত্রের নাম ওয়াফদু আব্দুল কায়েস সে সম্পর্কিত হাদিসটা আবদুল এবন আব্বাসি আল্লাহ তাল তিনি বর্ণনা করেন তিনি বলেন যে ওয়াফদু আব্দুল কায়েস আব্দুল কায়েস গোত্রের লোকেরা যখন নবী সাল্লা সাল্লামের কাছে আসলো তিনি জিজ্ঞেস করলেন মানিল কাউম তোমরা কারা কারা এসেছ আমার কাছে ও মাদিল ওয়াফ কালু রবি তারা বললেন রবি আগত্রের মানুষ কালা মারহামবেল কৌমি ও বিল ওয়ফদি গায়া ওনা দামা বললেন যে তোমাদেরকে স্বাগত জানাই ওয়ফদ আবদুল কায়েসের লোকেরা তোমরা অপমানিত হবে না লজ্জিত হবে না নিশ্চয়ই তাদের একটা রিপুটেশন ছিল রসুল্লা সাল্লা সাল্লামের কাছে ফলে তিনি তাদেরকে খুশখবরই শোনালেন যে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি তখন তারা বললো ইয়া রাসুল আল্লাহ রাসুল হারাম আমরা আপনার কাছে হারাম মাস ছাড়া আর আসার সামর্থ্য রাখি না কারণ আপনার এবং আমাদের গোত্রের অবস্থানের মাঝখানে আরেকটা গোত্র থাকে যাদের সাথে আমাদের শত্রুতার সম্পর্ক আমাদেরকে দেখলেই তারা অস্ত্র তোলে হত্যা করে ফলে এই অনিরাপত্তার কারণে আপনার কাছে আসতে হলে হারাম মাসেই আমাদেরকে আসতে হয় এই মাসে সাধারণত সবে অস্ত্রগুলোকে সংবরণ করে তৎকালীন যুগের যে সামাজিক প্রথাটা ছিল তখন বললেন যে যেহেতু আপনার কাছে ফ্রিকুয়েন্টলি আমরা আসা যাওয়া করতে পারছি না অতএব আমাদেরকে কিছু নির্দেশ দান করুন আপনার সে নির্দেশনা পেয়ে আমরা আমাদের জীবনে সেগুলোকে বাস্তবায়ন করবো এবং আমাদেরকে কিছু জিনিস থেকে নিষেধ করুন যে জিনিসগুলো বর্জন করা দরকার যে জিনিসগুলো আমাদের করা দরকার আপনি নির্দেশ করবেন সেটা যেন এমন হয় যে নির্দেশগুলো পালন করে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো এ প্রসঙ্গে আরও অনেকগুলো বর্ণনা আছে একই কথা সবখানে এরপর রাসুলসাল্লাহ সাল্লাম তাদেরকে চারটা জিনিস করার নির্দেশ দিলেন চারটা জিনিস থেকে নিষেধ করলেন তার মধ্যে তিনি যে নির্দেশগুলো দিলেন শুরুতে তৌহিদের কথা শুরুতেই তৌহিদের কথা বললেন আর তা দরুন আমল ওয়াহদা তুমি কি জানো তোমরা কি জানো একমাত্র আল্লাহর প্রতি ইমান পোষণ বলতে কি বোঝায় দেখেন তাহলে তোমরা দিনদার হতে চাও দিন পরিপালন করতে চাও ভালো মুসলিম হতে চাও ভালো বিশ্বাসী ম মেন হতে চাও তাহলে তোমাকে ইমানটাকে জানতে হবে তোমরা কি জানো ইমানটা কি তখন তারা বললেন আল্লাহ রসুলহ আলম এটা সাহাবাদের আদব ছিল তারা জানলেও বলতেন না তারা চাইতেন রাসুল সাল্লাহ সাল্লামই বলুক আর তিনি প্রশ্ন করেছেন আসলে উত্তর পাওয়ার জন্য না তিনি তাদের তাম্বিহ করার জন্য সতর্ক করার জন্য শোনো কি আমি একটু পরে বলছি তোমরা কি জানো শোনো আমার কাছ থেকে এরকম এই জন্য তারা বলতেন আল্লাহ হ আলম যখন ওহ আব্দুল আবদুল কায়েসের সাহবাই আমে কথা বললেন তখন রাসুল সাল্লাহ আসাল্লাম নিজেই ইমানের কথাটা উল্লেখ করলেন বললেন শাহাদাত আল্লাহ ইলাহা ই আন্না মুহাম্মদ ও রাসুল্লাহ সেটা হলো এ কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই এবং মহম্মদাল সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল এরপর তিনি বাকি চারটা জিনিস বাকি আরও তিনটা জিনিস উল্লেখ করলেন একটা হলো সালাহ ইতা উজ্জাকা আর সিয়ামু রমাবান আচ্ছা এরপরের যে হাদিস সেটা হলো হাদিসুল আরাবি একজন গ্রামীণ মানুষ রাসুলসাল্লা কাছে এসে তিনি জিজ্ঞেস করেছিলেন জান্নাতে যাওয়ার পরটা আমাকে একটু বলে দিন আমাকে এমন কিছু নির্দেশ করুন যে কাজগুলো করলে আমি মানে যে কাজগুলো আমাকে জাননাটের নিকটবর্তী করে দেবে এ হাদিসটা আবু আইয়ুব রাদে আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত কালাই হাদিস আগের হাদিসটাও সবগুলো মোত্তাফা কালাই হাদিস বলা বলা হলো এখানে এ হাদিসে বলা হলো যে একজন ব্যক্তি রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম যখন সফরে ছিলেন সেই সময় তার কাছে আসলেন এবং তার উটের যে রশিটা আছে সেটা ধরলেন এবং বললেন ইয়া রাসল্লাহ আখবর নিনা হে আল্লাহ রাসুল আমাকে সেই বিষয়ে অবহিত করুন যা আমাকে জান্নাতের নিকটবর্তী করে দেবে ওয়ামা আনে নার এবং সেই বিষয়ে অবহিত করুন যা জাহান্নাম থেকে আমাকে দূরে সরিয়ে দেবে তখন নবী সাল্লা সাল্লাম থামলেন এবং সাহাবাদের দিকে তাকালেন মানে এই লোককে কি বললো এটা তিনি বুঝে ফেলছেন আল্লাহ তিনি বললেন সাহাবাদেরকে অভ্যাগত সবাইকে সামনে রেখে এই ব্যক্তি আল্লাহ কর্তৃক তৌফিক প্রাপ্ত ব্যক্তি একটা সুসংবাদ কোনো কোনো রয়েত এসছে বললেন লাকাদ হুদিয়া একে হেদায়ত দেওয়া হয়েছে হেদায়ত প্রাপ্ত মানুষ হেদায় দিয়েছেন কে আল্লাহ তারপরে তাকে বললেন কেফা কলতা কি বললে তুমি কিভাবে বললে মানে আবার বলো এরকম তখন সেই সাহাবি আবার বললেন যে আমাকে এমন কিছু দেখিয়ে দিন যা করলে আমি জান্নাতের কাছে চলে যাব আর জাহান্নাম থেকে আমি দূরে সরে যাব। তখন রাসুল্লা সাল্লা সাল্লাম বললেন তাহব কবি হিসাইয়া তুমি আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো কিছুর শরিক করবে না অতক ইম আসালাহ সালাদ কায়েম করবে অত্তিয়া জ্যাকা জাকাত প্রদান করবে অতাসিলার রাহিম এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে তাহলে রসুল সাল্লাহ সাল্লাম তাকে দিনের একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন যার শিরোভাগে শুরুতে আছে কি তাও ঘোষণা এক আল্লাহর ইবাদত এক আল্লাহর ইবাদত দেখেন আজকে মানুষ কোরআনও পড়ে না হাদিসও পড়ে না কিছু মানুষ কোরআন তেলাওয়াত করে কোরআন পড়া আর তেলাওয়াত করা এক জিনিস না এখন মানুষ অনেকেই কোরআনের তাবিজ ব্যবহার করে তো তাবিজ ব্যবহার করলে যদি আপনার কার্যসিদ্ধি হয়ে যার পড়ার দরকার আছে কিছু মানুষ মনে করে কোরআনের তাবিজ ঝুলালে আমার শেষ আমার সব কিছু অর্জন হয়ে গেল এগুলো ভুল ইসলামটাকে ভালো মতো আমরা আসলে শিখলাম না শেখাতেও পারলাম না এবং আমাদের মুসলিম সমাজের সবচেয়ে বড় পশ্চাদপদতা হলো আমরা আমাদের রব আমাদের এই মহাজগতের সৃষ্টি এই যে নির্দেশনা জীবন ধারণ এই সব কিছু আমাদের শিক্ষাকারিকুলামে অনুপস্থিত দেখি জীবনের মূল মন্ত্র মূল প্রোগ্রামগুলো আমরা দেখি যে আমাদের শিক্ষা অনুপস্থিত এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় প্রবলেম ফলে আমাদের যে নতুন প্রজন্ম গড়ে উঠছে এরা দিন থেকে সরে যাচ্ছে আল্লাহকে চিনছে না নাবিসকে চিনছে না দিনের এই যে বক্তব্যগুলো এগুলো তাদের জানা নাই তাহলে তৌহিদ কী করে বুঝবে ইবাদত কি করে বুঝবে ইবাদতের মূল যে নির্দেশনা আছে এর যে বিচক্ষণতা আছে হাইকমাত আছে এগুলো বোঝাটা আমাদের জন্য দূঢ় হয়ে গেছে এখন একটাই উপায় সেটা হচ্ছে আসলে পড়াশোনা করা পারিবারিক বলয় মসজিদ ভিত্তিক বা অনানুষ্ঠানিক বিভিন্ন পন্থায় আচ্ছা এরপরে মহাদ জাবাল জবাল রাদি আল্লাহ তালাহর হাদিস এটিও ইবনু আব্বাস রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত এই হাদিসে বলা হয়েছে নবী সাল্লাহ সাল্লাম যখন মহাদ জাবাল রাদি আল্লাহ তালাহকে ইয়াবানে গভর্নর করে পাঠালেন তখন তাকে কিছু নির্দেশনা দিয়েছিলেন সেই নির্দেশনাগুলো হলো এই তিনি বললেন উদ ইলা শাহাদাতে আল্লাহ ইলাহ ইহ ও এমনি রসুল উল্লাহ ফা ইন হুম আতা উলিদ ফি আলা আহিম তুমি তাদেরকে আহ্বান জানাবে যে তারা যেন এই সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্যিকার আর কোন ইলাহ দিন এবং আমি আল্লাহ রসুল যদি তারা শাহাদাতের এই আহ্বানকে এই দাওয়াতকে তারা মেনে নেয় তাহলে তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ তালা দিনে এবং রাতে তাদের উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন যদি তারা এই কথাটাও মেনে নেয় এই আনুগত্যটাও তারা পোষণ করে তখন তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ তালা তাদের সম্পত্তির মধ্যে একটা সাদাকা কা আরোপ করে দিয়েছেন যা তাদের ধনী এবং সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে নেওয়া হবে এবং তাদের অসচ্ছল এবং ফকির মিসকিনদের মধ্যে তা বন্টন করে দেওয়া হবে কি চমৎকার ঘোষণা আল্লাহ আকবর আল্লাহ আকবর সুভান আল্লাহ কথা বলা হয়নি তাদেরকে বলো তোমার আনুগত্য করতে কার আনুগত্যের দিকে আহ্বান করতে বলা হয়েছে আল্লাহ এবং রাসুলের আল্লাহ এত সুন্দর আনুগত্যের ঘোষণা নির্দেশনা পৃথিবীতে আর হতে পারে না এরপরে সালাত আল্লাহর হক এক্সক্লুসিভ হক এরপরে হলো জাকাতের ঘোষণা কারণ জাকাত এসে মূলত সমাজকে বিনির্মাণ করে সমাজের যত অর্থনৈতিক জরাজীর্ণতা আছে দুর্বলতা সব দূর করে দেয় জাকাত এই জন্য আমরা দেখি জাকাত ব্যবস্থা প্রবর্তনের ফলে রাসুলসাল্লা সাল্লাম তৎকালীন জাহিলি সমাজের সেই ভঙ্গুর অর্থনীতিকে সচল করেছিলেন আপনি দেখেন মাত্র অল্প কয়েক বছরের মধ্যেই মানুষের মধ্যে স্বচ্ছলতায় ফিরে এসেছে সেটা জাকাতের কারণে কারণ জাকাত হচ্ছে এমন এক ব্যবস্থাপনা যা সমাজের দুর্বল কিংবা অভাবী যারা যারা টাকার মহতাজ এই সকল ব্যক্তির হাতে টাকা পৌঁছানোর একটা চমৎকার ব্যবস্থাপনা হলো জাকাত আর মুসলিমকে বলা হয়েছে শুধু জাকাত কেন আরও বেশি যেন তারা দান করে একজন গভর্নর কি চমৎকার পয়গ্রাম নিয়ে গেলেন শুরুতে রয়েছে কি তৌহিদ তৌহিদের ঘোষণা এভাবে আমরা দেখি আরও অসংখ্য হাদিসের মধ্যে যে হাদিসটা ওমের তোয়ান ও কাতিল আাস এটাও বখারিম মুসলিমের হাদিস রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আমাকে মানুষের সাথে যুদ্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে হাত ইয়াসাদু আল্লা ইলাহ ইহ ত ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে যতক্ষণ না তারা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই ওয়া আন্না মোহাম্মদ রসুল্লাহ এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল ওয়া ইকিমসাল্লাহ ওয়াঈতুজ্জাকা এবং যতক্ষণ না তারা সালাদ কায়েম করে এবং যতক্ষণ তারা জাকাত দেয় ফলে এই মৌলিক নীতিমালা এই মৌলিক স্তম্ভগুলো যদি তারা মেনে নেয় তখন আমাদের মধ্যে আর কোনো যুদ্ধ থাকবে না তো তাহলে এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি তৌহিদের ঘোষণা এখানে দেখেন আবু মালিক এটা মুসলিমের হাদিস সহি মুসলিমের হাদিস তিনি বলেন যে আমি রসুলুল্লা সাল্লা সাল্লামকে বলতে শুনেছি আবু মালিক তার বাবা থেকে বর্ণনা করেন যে আমি রসুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি ইলাহা বিমা মনকাল আলা ইহা ইল্লাহ হারু মামাদম আল্লাহ যে ব্যক্তি বলে ঘোষণা দেয় যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই এবং আল্লাহ ছাড়া আর যে কোনো জিনিসের ইবাদত করা হয় যদি সে সেগুলোকে অস্বীকার করে যে না ইলাহ একমাত্রকে আল্লাহ আর যাদের ইবাদত করা হচ্ছে উপাসনা করা হচ্ছে তারা ইলাহ নয় এ কথাটা যে বলবে তাহলে তার জানমাল হারাম হয়ে যাবে নিরাপদ হয়ে যাবে সম্মানিত হয়ে যাবে কেউ টাচ করার কোনো অনুমতি ইসলামে থাকবে না আর তার হিসাব আল্লাহর কাছে আবু তলেব রাসুলসাল্লামের চাচা ছিলেন আপনারা জানেন তিনি তো ইমান নিয়ে যেতে পারেননি তার ওয়াফাত সম্পর্কিত যে হাদিসটা এসেছে এটাও বোখারি মুসলিমের হাদিসের মধ্যে সাঈদ এবুল মুসাইব রাহমাহুল্লাহ তিনি এটা বর্ণনা করছেন তার বাবা থেকে তিনি বলেন যে যখন আবু তালেবের মৃত্যুর সময় এসে গেল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার কাছে আসলেন এবং সেখানে দেখলেন যে আবু জহালও উপস্থিত হয়ে গেছে এবং আবদুল্লাবনে আবি উমাইয়া আব্দুল মগিরাহ এরকম কোরআসদের আরও প্রভাবশালী লোকেরা সেখানে উপস্থিত ছিল তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ইয়া আম চাচা খুল্লা ইলাহাই আপনি ই বলেন কালিমাতন আশাদুলা কবি এমন একটা কালিমালা আলা যেই কালিমার ওয়াসিলা দিয়ে আমি আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষ্য দেব আপনি শুধু একবার বলেন তখন আবু জাহাল উমাইয়া আবদুল্লাহ না উমাইয়া এরা বললো আবা তালেব আতারু মিল্লা চে আবদুল মোতালেব আবু তালেব সাবধান তুমি কি আব্দুল মোতালেবের মিল্লা ধর্ম থেকে তুমি চ্যুত হতে চাও তুমি কি ইসলামে ঢুকতে চাও শেষ মুহূর্তে দেখেন শয়তানি প্ররোচনা তখন তার মধ্যে ইগো চলে আসলো এবং তিনি বললেন যে না আমি আব্দুল মতালেবের দিনেই আছি তিনি যদি রসুল সাল্লাহের জীবদ্দশা ইসলাম গ্রহণ করতেন আব্দুল মোত্তালেব তাহলে এই দশা তার হতো না অতএব প্রিয় ভাইয়েরা প্রিয় ভাইয়েরা প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত হয়েছেন সবাইকে বলি আপনারা দিনের চর্চা শুরু করে দিন তৌহিদের চর্চাটা শুরু করে দিন তৌহিদের জ্ঞানটুকু অন্তত জরুরি জ্ঞানটুকু অর্জন করুন সূক্ষ্ম বিষয়গুলো যারা এক্সপার্ট তারা অর্জন করবেন তারা জানাবেন তা না হলে মৃত্যুর সময় কিন্তু আবু তালেবের মতো অবস্থা হতে পারে আবু তালেব রাসুল সাল্লাহ সাল্লামের প্রিয় চাচা মনে হচ্ছে যেন আমাদেরও প্রিয় মানুষ রাসুল সাল্লাহ সাল্লামের যিনি প্রিয় আমাদের কাছে কি তিনি অপ্রিয় হতে পারেন কখনো না কিন্তু আমাদের এ প্রিয় হওয়াটা তাকে উদ্ধার করতে পারবে না অল্লাহ তাকে উদ্ধার করতে পারবে না তাকে উদ্ধার করতে পারতো লা ইলাহা ইল্লাল্লাহ ইহিদের স্বীকৃতি এই ঘোষণা অতএব আসুন আর কোনো মিথ্যা ঘোষণা নয় সত্যিকার ঘোষণাতে যা বিশ্বাস করি যা জেনেছি সেই ঘোষণাটাই আমরা দেই লা লাহা ইহ আল্লাহ ইলাহা এল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই আমরা যেন আল্লাহ ছাড়া আর কারও আনুগত্য না করি আমরা যেন আল্লাহ ছাড়া আর কারো ইবাদত উপাসনা না করি আমরা যেন আল্লাহ ছাড়া আর কাউকে প্রাধান্য না দেই আল্লাহর সাথে যাদের সংঘর্ষ আল্লাহর নীতির সাথে যাদের সংঘর্ষ আল্লাহর ইমানের সাথে যারা সাংঘর্ষিক অবস্থানে রয়েছে তাদের সাথে আসলে কখনোই আনুগত্যশীল হওয়া যাবে না আনুগত্য একমাত্র আল্লাহরই নির্দেশ একমাত্র আল্লাহর সৃষ্টিও একমাত্র আল্লাহর অতএব আনুগত্য একমাত্র আল্লাহর আর যেহেতু আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন এজন্য আল্লাহর সাথে আমাদের প্রিয় রাসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য আমরা করব এবং এ দুটো মিলেই তো শাহাদা আসাদু আল্লাহ ইহ ও ও আশাদু আল্লাহ মুহাম্মদ রাসুলল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল অতএব এর উপর আমাদের জীবনটাকে গঠন করি আমাদের অনেক ভুল বিভ্রান্তি তৈরি হচ্ছে তৌহিদের প্রকৃত জ্ঞান না থাকার কারণে জরুরি জ্ঞান না থাকার কারণে আমরা সেই জায়গা সেই গ্যাপগুলোকে পূরণ করি এবং জীবনের একটা হিসাব নেই আপনার নিজের জীবনের হিসাব নিতে কেউ কি নিষেধ করবে আপনাকে নিষেধ করবে না একটু খাতা খুলে বসেন আর দেখেন তৌহিদের সাথে কোথায় কোথায় আপনার সংঘর্ষ আছে সেগুলোকে একটু রিপেয়ার করে ফেলেন আপনি কিন্তু যে কেউ শুধু আপনি না আমি আপনি যে কেউ এই মুহূর্তে মারা যেতে পারেন তাই না আমাদের চোখের সামনে অহরহ ঘটছে না কত মৃত্যু ঘটছে যাকে একটু আগে আমার সাথে কথা বলতে দেখলাম শুনলাম যে একটু পরে সে অ্যাক্সিডেন্টে মারা গেছে আবার অনেকে হার্ট অ্যাটাকে মারা গেছে শিশুরা তরুণরা পর্যন্ত হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে নানা রকম রোগ ব্যাধি আছে তাহলে কিসের আশায় আপনি তৌহদ বিরোধী অবস্থানে থাকবেন ইসলাম বিরোধী অবস্থানে থাকবেন আপনি যদি একশো বছর হায়াত পান দেখবেন যে কোন একদিন একশো বছর শেষ হয়ে গেছে ব্যাপারটা এমন নয় যে একশো বছর অনেক লম্বা এটা শেষ হবে না শেষ কিন্তু হয়েই যায় যেতে হবে কার কাছে আল্লাহর কাছে প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা সে কথাটা স্মরণ করুন আখিরাতকে স্মরণ করুন আখিরাতকে এক মুহূর্তের জন্য ভুলবেন না আখিরাতকে ভুললে ভুলার কারণে আমাদের জীবনে বিপর্যয় ঘটে যায় তখন তৌহিদকে ভুলে যাই আল্লাহকে ভুলে যাই রসুলসাল্লা সাল্লামকে ভুলে যাই ইসলামকে ভুলে যাই আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন দিনের সঠিক এবং জরুরি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন তৌহিদকে বোঝার তৌফিক দান করুন তাওহীদ ভিত্তিক জীবন পরিচালনা করার জীবন গঠন করার তৌফিক দান করুন আকৌলুকাউলিহাদা ও আস্তাক ফিরুল্লাহম মুসলিমিন ফস্তাক ফিরুহ ওয়াল আলাফুর রাহিম <applause> الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على نبينا محمد وعلى اله واصحابه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين عباد الله اتقوا الله واتبعوا سنه نبيكم وقونوا عباد الله الصالحين القانتين المخلصين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير أيها المسلمون الله سبحانه وتعالى جي أموغ غشنا غلامة در مده. তিনি দিয়েছেন তার মধ্যে এক নম্বর তৌহিদ সে কথাটা নিয়ে আমরা আলোচনা করেছি আশা করছি এই বিষয়ে আপনারা আরও অনেক বেশি পড়াশোনা করবেন তৌহিদ বিষয়ে বেশ কিছু বই আমাদের বাংলা ভাষাতেই আছে ওসুল অল ইমান মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনেক প্রফেসরদের লেখা এই বইটি এখন বাংলায় আছে আপনারা যে কোনো অনলাইন এজেন্সি থেকে এটা কিনে নিতে পারেন আছে তো তৌহিদ প্রফেসর ডক্টর সালে আল ফাউজানের লেখা এটিও বাংলা রয়েছে এবং এছাড়া আরও অনেকগুলো বিশুদ্ধ আঁকিদার বই রয়েছে বিশুদ্ধ আঁকিদার বইগুলোতেই তৌহিদের মূল আলোচনাগুলো আপনারা পাবেন পাশাপাশি আমাদের আত্মগঠনের জন্যে প্রত্যেককেই এগিয়ে আসতে হবে ইবাদতগুলো সুন্দরভাবে পালন করা সুন্দর আখলাক অর্জন করা মানুষের সাথে সুন্দর ব্যবহার এবং আমালাতের ক্ষেত্রে হালাল হারাম বেছে চলা তাহলেই তৌহিদ ভিত্তিক জীবন আমাদের পরিপূর্ণতা লাভ করবে চারটা জিনিস ইমান আকিদা এর বিশুদ্ধতা অর্জন তারপরে হলো বিশুদ্ধভাবে ইবাদত পালন এবং তারপরে হল সুন্দর আখলাক অর্জন একজন মমিনকে কতটুকু আখলাকের পরিচয় দিত এটা রাসুল সালামের জীবনী থেকে আমরা বুঝি এবং তার সাহবাদের জীবনী থেকে তিনি তাদেরকে যে জ্ঞান শিখিয়েছেন তার মধ্যে আখলাকও আছে অতএব এটা ভুলে গেলে চলবে না এবং সর্বশেষ মামলাতে ক্ষেত্রে হালাল হারাম বেছে চলা সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না যখন জানব যে এটা চোরাই মাল সেটা নেওয়া যাবে না কেনা যাবে না সেটার সুযোগ গ্রহণ করা যাবে না যখন জানব যে এটা আরেকজনের সম্পত্তি সেটা দখল করা যাবে না সেটাকে নিজের করায়ত্ত করা যাবে না এ হলো তাহলেই পবিত্র জীবন এ সম্পর্কিত তাহলে জ্ঞান আমাদের অর্জন করা প্রয়োজন আমরা আজকেও আবার আপনাদের সামনে আমাদের একটা ছোট্ট কোর্সের কথা বলবো ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ তাইবা একাডেমির অনলাইন ডিপ্লোমা এখানে আপনাদের কাছে এই ছোট্ট লিফলেটটা আছে আপনারা নিতে পারেন যে আলোচনাগুলো আমরা করলাম সবটাই সেখানে আছে আমাদের এখানে শিক্ষকদের মধ্যে আছেন ডক্টর আবাকর মোহাম্মদ জাকারিয়া ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ডক্টর আবদুল্লাহ আল কাফি তারপরে আছেন হারুন হোসাইন সহ এরকম আরও অনেক ডক্টর ইমাম হোসাইন তারা প্রত্যেকেই বিভিন্ন ক্লাস নিয়েছেন কোরআনের ক্লাস হাদিসের ক্লাস তৌহিদের ক্লাস তারপর তহারাতের ক্লাস সালাতের ক্লাস জাকাতের ক্লাস এসবগুলো ক্লাস তার মানে হচ্ছে আপনারা আমাদের এখানে যেই চারটা ক্ষেত্র আমরা বললাম প্রায় সবগুলোই পাবেন এখানে অনলাইন এক বছর একটা কোর্স সেটা করবেন এবং এখানেও নিশ্চয়ই মসজিদ লাইব্রেরিতে যে সহি বইগুলো লেখা আছে এখানে সহি বই ছাড়া কিছু রাখা হয় না অতএব আপনারা সেগুলো পড়াশোনা করবেন এভাবে নিজেদের জীবনকে গঠন করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করেন প্রকৃত ভালো মুসলিম হওয়ার তৌফিক দান করেন প্রকৃত ইমানদার হওয়ার তফিক দান করেন তাওহিদ ভিত্তিক জীবন গঠনের তৌফিক দান করেন আমাদের মুসলিমদের সকল হাজাত আল্লাহ যেন পূরণ করেন আমাদের সকল অভাব অনটন সমস্যাগুলো আল্লাহ যেন দূর করে দেন যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন সারা বিশ্বের সকল মুসলিমকে আল্লাহ তালা যেন রহমত বরকত দিয়ে আবৃত করেন বিশেষ করে মুসলিমদের যারা এখন নির্যাতিত অবস্থায় আছে আল্লাহ যেন তাদের সহায় হন ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের আল্লাহ যেন সহায় হন যারা উই মুসলিম ভাই বোনেরা আছে বিশেষ করে এই এলাকার লোকদের দুঃখ কষ্টের কথা আমরা আসলে জানি না যেহেতু প্রচার মাধ্যমে আসে না এটা চীনের একটা মুসলিম প্রজাতি বা প্রদেশ সেখানে প্রচুর মুসলিমকে নিগৃহীত হতে হয় প্রতিনিয়ত পৃথিবীর আরও বিভিন্ন জায়গায় প্রকৃত আহলেস জামাতের মুসলিমরাও নির্যাতিত অবস্থায় আছে আমরা যতটুকু জানি ইরানেও আহলুসন্নল জামাতের লোকেরা নির্যাতিত অবস্থায় আছে সেই ঘোষণাগুলো আমাদের কাছে আসে না এভাবে সারা পৃথিবীর সকল মুসলিমদের পক্ষে আমরা আমাদের অবস্থান ব্যক্ত করছি এবং আল্লাহর কাছে দোয়া কৈ আল্লাহ যেন তাদের আমাদের সবার সহায় হন হায়াদা সল্লু সাল্লাম ও আল্লাহ নবী নাম ও আহমেদ ফাকত কাল আল্লাহ সুবহায়না ইন আল্লাহ ওমে আলা ইকাত সাল্লুন আলেন নবী ইয়াদিন আনসাল্লাহ আলাইহি ও সাল্লাম্ তাসলিমা ওয়াকাইলে নবী ও সাল্লাহ আলাইহি ওসাল্লাম সাল্লাহ আলাই ইয়ে মার রতান সাল্লাল্লাহ আল্লাহিব আশারা اللهم صل وسلم وبارك وانعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابه اجمعين وعنا معهم بعفوك وكرمك يا اكرم الاكرمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين وخذل الكفر والكافرين، اللهم عليك باعدائك اعداء الدين اعداء الاسلام والمسلمين يا رب العالمين. اللهم تقبل منا ومن المسلمين، اللهم اقض حاجات المسلمين، واقض الدين عن المدينين، واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين. تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم. عباد الله، ان الله يامر بالعدل والاحسان، وايتاء ذي القربى، وينهى عن الفحشاء والمنكر والبغي، يعظكم لعلكم تذكرون، فاذكروه يذكركم واشكروه يزدكم ولا ذكر الله أكبر والله يعلم بما تصنعون وأقموا الصلاة